উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মঙ্গলবার যে 156 উপজেলায় ভোট হয়েছে তাতে 30% বেশি ভোট পড়তে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। ভোট শেষে বিকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। এদিকে মঙ্গলবার সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত একটানা ভোট চলে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে। দেশের বিভিন্ন এলাকার কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম, তবে ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার কয়েকজন ভোটার। খুব সুন্দর ভোট হয়েছে আর এই কায়দায় যদি ভোট টোটাল বাংলাদেশে এই কায়দায় চলে তা ভোটের উপস্থিতি আবার ফিরে আসবে। আজকে খুব সুন্দর হয়েছে, গেছি কাগজ দিছে, আমি আমার মতন ভোট দিয়ে চলে আসি, কোনো সমস্যা কোনো কেউ কোনো কথাই বলিনি, আমার ভোট আমি দিছি। ভোটের পরিবেশ নিয়ে সিএসি বলছেন নির্বাচনে সহিংসতার তেমন কোনো ঘটনা ঘটেনি, হাতাহাতি হয়েছে দু একটা, কয়েকজন হয়তো হাসপাতালেও ভর্তি হয়েছে, কিন্তু উল্লেখযোগ্য সহিংসতা হয়নি। তিনি আরও বলেন দুজন সংবাদকর্মী আহত হয়েছে, হাতাহাতিতে আহত হয়েছে 33 জন, যেখানে অনিয়ম, ভোট কারচুপির অপচেষ্টা করা হয়েছে সেখানে হস্তক্ষেপ করা হয়েছে। তবে ভোটার উপস্থিতি নিয়ে সন্তুষ্ট হতে পারছেন না প্রধান নির্বাচন কমিশনার। আগের ধাপের কম ভোটার বিষয়ে ধান কাটা ও প্রাকৃতিক দুর্যোগের কথা বললেও এবার কী বলছেন তিনি। আমি ব্যক্তিগতভাবে 30% ভোটকে কখনোই খুব উৎসাহব্যঞ্জক মনে করি না। একটা বড় প্রধানতম কারণ হতে পারে দেশের একটা বড় রাজনৈতিক দল, তারা প্রকাশ্যে এবং ঘোষণা দিয়ে ভোট বর্জন করেছে এবং জনগণকে ভোট প্রদানেও নিরুৎসাহিত করেছে। গত 8ই মে 139 উপজেলায় প্রথম ধাপের ভোটে চেয়ারম্যান পদে ভোট পড়েছে 36.1%, যা গত 1.5 দশকের মধ্যে সবচেয়ে কম। এবার দেশের 495 উপজেলায় 4 ধাপে ভোট হচ্ছে, 29 মে 3য় ধাপে 112 উপজেলায় আর 5ই জুন 4র্থ ধাপে 55 উপজেলায় ভোট হওয়ার কথা।